হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমরা সবাই রোড ট্রিপে বেরোচ্ছি। তোমরা সবাই জানো কালকে অমিত বলেছে আই গেস জাস্ট ঘুম থেকে উঠেছি, কালকে এবার দুটো সময় ঘুম থেকে মানে ঘুমিয়েছি, এখন বাজে 7টা, তো জাস্ট 5 ঘন্টা ঘুমিয়েছি। তো উইদাউট এনি ফার্দার এডো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন একটুখানি কম এনার্জি আছে, 5-10 মিনিটের মধ্যে হাই অন এনার্জি হয়ে যাব। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দেরি না করে ফটাফট দিনটাকে স্টার্ট করা যাক। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, গিয়ে দেখি বাদবাকি লোকেরা রেডি হয়েছে কি হয়নি, কারণ ফোনে তো কোনো কথা হয় না, এখানে কোনো নেটওয়ার্ক নেই। তো যত তাড়াতাড়ি সবাই রেডি হবে তত তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা। আমরা এখন রেডি বেডি হয়ে গেছি। দিদি দিদি এখন বিয়ে বাড়িতে যাচ্ছে, তাই জন্য রেডি হয়েছে। আমরা এখন চিড়িয়াখানায় যাচ্ছি। আর দিদির শ্বাসটা একবার দেখো, এটা হচ্ছে দিদির শ্বাস। মা তাও মোটামুটি ঠিক আছে, মা ঠিক আছে, মা ঠিক আছে। তো দেখো জুয়েলারি পরে নিয়েছে, বাইরে চিড়িয়াখানায় যাচ্ছে এরকম সেজে, দেখো কি বলি বলো এদেরকে। আমরা সবাই উঠে গেছিলাম গাড়িতে, তারপর দেখছি ট্রাইপড নেই। আমি আর ভাই আবার দৌড়ে দৌড়ে এসেছি ট্রাইপড নিতে। এখন দৌড়ানোর মতন ক্ষমতাও আমার নেই, আমার পায়ে আর শক্তি নেই মনে হচ্ছে। বা যাই হোক, ট্রিপে যাচ্ছি তো খুব মজায় আছি। তুই মজায় আছিস? হ্যাঁ হ্যাঁ। একই দেখো এত লেট হয়ে গেছে, এর মধ্যে আমার মা সানগ্লাস কিনছে। ও মা লেট হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিল, চলো তাড়াতাড়ি করো। সবাই এখন ভাই বোনেরা দেখো সানগ্লাস কিনছে, দেখো 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 ওইদিকে দেখো, গাড়িটা এখান থেকে কি ওইদিকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরে নাও যেটা ইচ্ছা নাও, আবার তাড়াতাড়ি করো। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা হোল ফ্যামিলি মিলে এখন ঘুরতে বেড়াচ্ছি। সবাই কি বলবে, এখন বেরানো যাক। কি অবস্থা হয়ে গেছে সকাল থেকে, বাপ রে বাপ। এখন একটা ধাবাতে নেমেছি, এখান থেকে ব্রেকফাস্ট করবো সবাই মিলে, তারপর আবার জার্নিটাকে কন্টিনিউ করবো। সকালে এরা চা ফা খায়নি, তারা পাগল হয়ে গেছে, চা চা খাও খাবো। আর আমরা সব কি খাবি, ডিম টোস্ট দেখি, চল ডিম টোস্ট, কচুরি কচুরি যা আছে তাই খাও। ছোট আজকে ফর্মা দিয়ে এসছে দেখো, সানগ্লাস বাংলাস পরে হেভি ব্যাপার কিন্তু বল, ওদের সাথে টোটাল এরকম ভাবে তো চলতে হবে। হ্যাঁ তাই না, আমরা সবাই আবার খেতে বসেছি। আমি আর তুই খাবো হচ্ছে ধোসা বা প্লেন ধোসা, আর বাদবাকি সবাই খাবে কচুরি। এইদিকে দেখো হোল ফ্যামিলি, ওইদিকে দেখো এত বড় ফ্যামিলি তো এক জায়গায় ধরে না, সব ওইদিক ওইদিক করে বসতে হয় আমাদের। তো এখন খাবার আসলে খেয়ে দেয়, আবার এখান থেকে জার্নি শুরু হবে। আমাদের ধোসা এসে গেছে, এখানে মা বলছে হেভি তো লাগছে দেখতে, খাবে নাকি তাহলে হাফ করে খেয়ে নেবো। ওইদিকে অমিতা বলছে হেভি লাগছে নাকি ধোসাটা খাবি, টুপি বলছে রোদ লাগবে বলে নাকি টুপি দিয়েছে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের খাওয়া, আমাদের টেবিল ফাঁকা হয়ে গেছে। আর কিন্তু একজনের খাওয়া এখনো হয়নি, সে পুরো খেতে পায় না, যে রেস্টুরেন্টে যায় তার অর্ধেকের বেশি ফেলে দিয়ে চলে আসে। দেখো ফেলে দিলে তোদেরকে খাবিয়ে দিত, আর আমার তাতে রয়েছে পুরো খাবারটা পিরামিড ধসা নিয়ে। না না ওইটা ওইটাই সাইজ ছিল নরমাল, আমি কি করব বলো, এবারে ফেলে না একটুখানি খেয়েছে। হ্যাঁ আমার পেটে যাই না, আমি কি করব, বাট সবাই ভাই বোনদের আমি সবাইকে খাইয়ে দিয়েছি, এটা যতক্ষণ শেষ না হচ্ছে আমরা নাম মানে বেরাবো না। হ্যাঁ এটা এসব বলে তোমাদেরকে কাটিয়ে দেয়, কিন্তু আসলে পুরো খাবারটাই ফেলে দিয়েছে, বাকিটা তোমরা পরে বুঝে নিও। এরা তিনজনই খালি খেতে পারে না, কিন্তু আরো দুজন আছে যারা ভালো খেতে পারে। এই দেখো তার থালা দেখতে পাচ্ছ, আরো এক বাটি করে নিয়ে আসলে খেয়ে নেবে। আমরা সবাই এখান থেকে খেয়ে দিয়ে নিলাম, আর এখন এখান থেকে বেরাবো বেরিয়ে। এই ফার্স্ট আমরা কোথায় যাচ্ছি ছোট? আমরা আগে ইয়েতে যাব। কোথায় যাবো আমরা? ভুবনেশ্বরে যে লিঙ্গরাজ মন্দির আছে। আচ্ছা আগে ফার্স্ট হচ্ছে ওখানে দর্শন করে তারপর সব কিছু, তারপর সারা দিন। আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে দেখো অমিতার ভাইকে আমি খুঁজে পেয়েছি, ওইদিকে দেখো পালাচ্ছে, দেখতে পাচ্ছ? দূরে দেখো দূরে দেখো দূরে দেখো, ওই পালাচ্ছে আমাদেরকে দেখে। ও আর ভাই সারাদিন একা একা ঘুরে বেড়ায়, আমার আমাকে কোনো সময় নেয় না। আমার তিনটে ভাই আর ও সারাদিন ঘুরে বেড়ায়, আমাকে কোনো সময় নেয় না, আমাকে আর জুইকে। আমরা এখন লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে গেছি, তোমাদেরকে দেখাতে পাইনি কেন ব্লগে, কারণ এখানে ফোন অ্যালাউড না। এখন আমরা গিয়ে আবার বাস থেকে ফোন নিয়ে এসেছি, যেখানে আমাদের গাড়ি ছিল সেখান থেকে ফোন নিয়ে এসেছি। এখন একটুখানি অল্প স্বল্প ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অমিত আছে, আমি আর অমিত ভেতরে গিয়ে পুজোও করে নিলাম, আর মন্দিরটাও তোমাদের একটু ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি, আর এটার অরিজিনের ব্যাপারেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো, দাঁড়াও। মন্দির থেকে বেরাতে না বেরাতে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, দেখা হয়েছে তুমি রিয়াঙ্কা দিনা হয়েছে? হ্যাঁ বলো কিছু বলো, ও কিছু কথাই বলছে না, বলো
হ্যাঁ আমি দিদির খুব বড় ফ্যান, মানে বলতে পারো আমি দিদিকে দেখেই উৎসাহিত হয়ে ফার্স্ট টাইম ব্লগ স্টার্ট করেছি। ও এখনো চ্যানেল খোলেনি কিন্তু খুলবে, নামটা কি ডিসাইড করেছো? টনিস ব্লগ তাই তো। তোমরা যারা যখন খুলবে প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ওকে খুব ভালোবাসাও দিও, আর সবে সবে স্টার্ট করছে, তাড়াতাড়ি তুমি সাকসেসফুল হয়ে যাও, ঠিক আছে? ও কথাই বলতে পারছে না ভয়তে, ওকে দেখে আমিও ভয় পেয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি। তোমাদের একটা 360 ট্যুর দিয়ে দিচ্ছি, তো এখান থেকেও এন্ট্রি আছে, এখান দিয়ে এন্ট্রি হবে। এটা হচ্ছে মন্দির, পুরোটা দেখা যাবে না। আর এই পাশে একটা গার্ডেন টাইপেরও এরিয়া আছে, প্রচণ্ড সুন্দর এরিয়া, বাট ডেফিনেটলি ভেতরে তো ব্লগ করা অ্যালাউড না, তাই জন্য দেখাতেও পারলাম না। এইটা বাইরে থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো যে আমাদেরকে পুরো দর্শন করালো সে এখন আমাদের সাথে আছে, সে তোমাদেরকে এখানের অরিজিনের ব্যাপারে বলবে। ये जो मंदिर है ये 1100 साल का पुराना मंदिर है, तीन पीढ़ियों के राजा ने इसको बनाया था। अच्छा। ललाटेंदु केशवरी, जजाति केशवरी, आनंद केशवरी, ये जो मंदिर को तीनों राजा ने मिलकर बनाया है, इसको बनाते बनाते 150 साल गए थे। ये हरिहर भगवान का मंदिर है, 1100 साल का 11th सेंचुरी में इसको बनाया गया। ललाटेंदु केशवरी, जजाति केशवरी, आनंद केशवरी तीनों राजा ने मिलकर मंदिर को बनाया। ये जो मंदिर है ये हरिहर भगवान का मंदिर है, यहाँ पर तुलसी पत्ता बेल पत्ता एक साथ मिलकर चढ़ोतरी होता है। लिंगराज भगवान द्वादश ज्योतिर्लिंग के राजा, इसलिए इन्हें लिंगों का राज लिंगराज बोला जाता है। स्वयं भू है, इसलिए भू बने ईश्वर भुवनेश्वर, जमीन से अपने आप प्रकट हुए हैं, इसलिए भू से ईश्वर भुवनेश्वर इनको बोला जाता है। आप जैसे जहाँ भी शिव मंदिर में जाएंगे देखेंगे वहाँ पर बेलपत्ता चढ़ा होगा, लेकिन यहाँ पर शिव और विष्णु दोनों एक साथ होने से बेलपत्ता तुलसी पत्ता मिलकर चढ़ोतरी होता है। शिव भगवान को दूध जल से अभिषेक होता है, विष्णु भगवान को यहाँ पर अन्नदान होता है, मुख्यदान अन्नदान से 56 भोग चढ़ाया जाता है। 56 भोग क्या होता है, तो 56 प्रकार के आइटम डेली बनते हैं, उसे बोलाता है 56 भोग। शिव जी को सूखे वाले प्रसाद चढ़ते हैं, खिल्ली लड्डू मालपुआ मक्खी चूर का, और विष्णु भगवान को अन्न डाली से 56 भोग चढ़ाते हैं। থ্যাংক ইউ। এটা হচ্ছিল এখানকার অরিজিন, যেটা উনি আমাদের ভেতরে গিয়ে খুব ভালো করে এক্সপ্লেন করেছিল, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য বাইরে এসেও উনি বলে দিলেন। কত পুরনো এই মন্দির? 11th সেঞ্চুরি মানে 1100 সাল কা পুরানো। इससे भी इसके बाद में जगन्नाथ मंदिर, তোমাদের ভালোভাবেও দেখিয়ে দেব। इसके बाद में 200 साल बाद जगन्नाथ, इसके 200 साल बाद जगन्नाथ मंदिर हुआ था, 200 বছর পর এটা জগন্নাথ মন্দির হয়েছিল। আমাদের এখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, এখন আবার যেখানে আমাদের গাড়ি আছে সেখানে যাচ্ছি। এখান থেকে কোথায় যাব আগে, নন্দনকানন জানি না। হ্যাঁ নন্দনকানন। হ্যাঁ তো এখন এখান থেকে সেকেন্ড স্পটে যাচ্ছি। আর ভেতরটা এত সুন্দর ছিল, এত ভালো লাগলো, সিরিয়াসলি তোমরা যদি আসো পুরীতে ডেফিনেটলি এখানে এসো, খুবই ভালো জায়গা। বলতে দেখেছি পুরোটা দেখানো যাচ্ছে, যতটা পেরেছি আমি তো দেখিয়ে দিয়েছি। এখানে প্রচণ্ড রোদ্দুর, বা তাও তোমাদেরকে একটুখানি ঘুরে ফিরে টেম্পলটাকে দেখানোর চেষ্টা করছি এদিক ওদিক করে করে। ভেতরে তো জানোই ক্যামেরা অ্যালাউড না। অ্যান্ড প্লিজ এসো, এখানে খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগলো। এখানে একটা ভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রচন্ড সুন্দর জায়গাটা। অমিত আমাকে বললো ভিডিওটা স্টার্ট করতে, কেন অমিত বল? ড্রাইভারটা আমাকে জিজ্ঞেস করে তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। মানে কারণ তোমার মনে হচ্ছে না? বলছে না, মানে তোমার বয়স কত মনে হচ্ছে আমার? হ্যাঁ কত হবে তোমার? 28 হবে। এই দেখো আমরা সব বাসে উঠে গেছি, এই দেখো আমার ভাই, দেখো কি করছে, দেখো ওর কি হয়েছে বলতো, আমি কি হয়েছে বল, দেখিয়ে দে দেখিয়ে দে। এটা নাকি হারিয়ে গেছে, ও এখন এটা খোঁজার চেষ্টা করছে, এটা পসিবলই না যে ভাই তুই খুঁজে পাবি, চারিদিকে এখনো খুঁজে বেড়াচ্ছে, দেখো দেখো। আরে আমি কে যাবো, তুই বস, আমি দেখে দিই। ছোট দেখ তো, তুই ছোট বাবা বলছে কি আমি একটা ঝাঁটা নিয়ে আসছি দাঁড়া। আমরা এসে গেছি দুতে, এখানে সুমন এসেই বলছে কি চলো বাবা শশা খেয়ে আসি, আমি বলছি দুটো দিন নিয়ে নে, বাঘ যদি অ্যাটাক করে দিই শশা খাবে। পাওয়ার ন্যাপ হয়ে গেছে, হয়ে গেছে, কি ঘুম দিচ্ছে বাবা, সবাই এত ঘুমাচ্ছে কি বলবো, সবাই না দুই বাদে সবাই ঘুম দিয়েছে। আমরা দুতে যাওয়ার আগে আগে সবাই মিলে দাঁড়িয়ে তুমি শশা বশা খাবো, কারণ খুব খিদে পাচ্ছে হালকা গা। বলছে সবাই একটা করে শশা খেলে তো শশাই থাকবে না, আমাকেও দিও বেশো। আমরা সবাই শশা গাছে মা গিয়ে দেখো একটা টুপি কিনে এনে, যেটা পছন্দ হয়েছে, এটা রোদ্দুর তো মানাচ্ছে না, তো লাভ কি, একটু বড় নাও, এটা টুপি কিনবে, টুপি কিনে তারপর নাকি সে যাবে, নাকি খুব রোদ্দুর লাগছে। আমরা এখন সবাই বসে বসে শশা তরমুজ এইসব হোল ফ্যামিলি মিলে মিলে খেলাম,
এখন অমিতার ভাই ওইদিকে গেছে টিকিট কাটতে, তো হয়ে গেল, ওরা আমাদের হাত দেখাবে, আমরা দেন যাব। এন্ড ফাইনালি আমরা ঢুকে গেছি, এখান থেকে এন্ট্রি গেট আছে, সবকিছু হয়ে গেছে। এখন এখন ভাইকে দেখো, এখন ভাইকে দেখো, ভাইকে তোমরা যদি চিনতে পারো প্লিজ কমেন্টে জানিও কি করেছে, এটা কি করেছে আমি নন্দনকানন জুতে এসেছি। এন্ড এখানে ফার্স্টলি এন্ট্রি করতে 50 রুপিস করে লাগে পার টিকিট, 50 রুপিস সবাই এন্ট্রি করে নিয়েছি। এরপর আমরা আর একটা ট্রিপ, এখান থেকে একটা কি আছে সাফারি ট্রিপ টাইপের আছে, ওটাই মেনলি করতে এসেছি। আগেরবার আমরা জুতে এসেছিলাম বাট ওটা করিনি, তো উই আর সুপার ডুপার এক্সাইটেড। সবকিছু ডিটেলস আমাদের সাথে একটু টাইমের মধ্যে শেয়ার করে দিচ্ছি। দাঁড়ো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। মেশো আজকে একটা খুব দারুণ জিনিস বলেছে। মেশো কি বললে, জুয়ের ড্রেসে কি আছে? নিউজপেপার দিয়ে তৈরি করা আছে ও বলছে, এটা নাকি ও নিউজপেপার দিয়ে তৈরি করে। দেখো এইভাবে জ্বালাচ্ছে জুইকে মেশো। আমাদের এতই বড় ফ্যামিলি না, সবাইকে মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলাটা খুব ডিফিকাল্ট। একজনকে পাই তো আরেকজন হারিয়ে যায়, আরেকজনকে পাই তো আরেকজন হারিয়ে যায়, এই চলতে থাকে। যতক্ষণ কিনা বাস বা যেটাতেই যাবো সেটাতে না বসছি, এদিক ওদিক সবাই হারাতেই থাকে। আমরা এখন এরকম ট্রিপে বেরিয়েছি, একটা কার নিয়ে নিয়েছি। এখানে 80 রুপিস করে কার রেন্ট পাওয়া যায়, কারণ সাফারিটা অনেক দূরে আছে। অ্যান্ড যেতে এরা পারবে না, মামাসিরা পারবে না, তো সবাইকে নিয়ে আমি আলাদা করে যাচ্ছি আর ভাইরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। তোমাদেরকে এখন আশেপাশে কিরকম ভিউ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো 80 রুপিস টিকিট কাটলে তোমাদেরকে এক একটা জায়গায় দাঁড় করাবে, করি করি এরকমভাবে দেখাবে। বাট আমরা দাঁড় হবো না, মানে আমরা স্টপ নেবো না, আমরা ডাইরেক্টলি সাফারি ওখানে যাবো, তারপরে ভাববো যে কী করবো না করবো। আর 80 রুপিসে সারাদিন তোমাদেরকে কিন্তু ঘোরাবে যতটা আমি শুনতে পেলাম। এবার লাস্টে কী হবে সেটা আমিও জানি না। এইখানে সামনে সাপ কুমির আছে, তো আমরা এখন কিছুই দেখবো না, পরে এসে দেখবো। এখানে এরকমভাবে সব দেখতেই পারো, হালকা করে ট্যুর দিতে দিতে যাচ্ছি। ওরা যেখানে আছে আগে সেখানে যাবো, তারপরে লাস্টে এইগুলোতে আসবো। আমাদেরকে নামিয়ে দিল, এবার এখান থেকে গিয়ে ডান দিকে যেতে হবে। অমিত বললো ওই দিকে ওরা দাঁড়িয়ে আছে, সুমন এসে আমাদেরকে গাইড করলো, সুমন আবার পেছনে গেছে। তো মজা তো হবে, আমি দেখলাম একটা বাস কিরম সিস্টেম সব কিছু দেখলাম। একটুখানি ওই নেট টাইপের করা আছে, কারণ ওখানে নাকি ওপেনে বাঘ ফাঘ সব থাকে, তো নেট টাইপের করা আছে। সো ভেরি এক্সাইটেড, আমি কোনোদিনও এরকম কিছু করিনি, মা তো জীবনেই কিছু করেনি। কিছু করেছো দেখো? আমার দরকার নেই এইসব জায়গায়, তোদের পাল্লায় পড়ে আমার বলছে কী কারণে যে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। চলো মা ভালো লাগবে, মা মাসি এদেরকে বকে বকে নিয়ে যেতে হচ্ছে আমার। আমরা এখন সাফারি ট্রিপের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে 60 রুপিস নেবে যাওয়ার জন্য। আর আমার বর তোমাদেরকে কিছু জানাবে, বলো কি জানাবো? বল কি বলছি সুমনের ব্যাপারটা বল। সুমন বলছে যে ওখানে নাকি বাঘ নাকি চলে আসে, না চলে আসবে না, যদি চলে আসে গেটটা খুলে তোকেই ফেলবো, আমরা বেঁচে যাবো, তোকে খাওয়া ততক্ষণ আমরা বেরিয়ে যাবো। ওকে বলেছে বাঁচার কি পথ? হ্যাঁ তো বাঁচার তো একটা উপায়, যদি বাঘ সামনাসামনি চলে আসে বাঁচার জন্য, এই অবধি হাতটা পুরো মুখের মধ্যে ঢুকে দিবি, ঢুকে দিলে ও আর মুখটা বন্ধ করে না। বাঘ আর কুমিরের জন্য একদম সেম এই জিনিসটা, পুরো আস্ত হাতটা গিলে যাবে। সুমন কালকে রিসার্চ করেছে গুগলে কি করে আমি বাঁচবো বাঘ যদি আমার উপরে অ্যাটাক করে। ওকে তো অলরেডি ইঁদুরে অ্যাটাক করেছে, এখনো বাঘের ভয়তে থাকে। ভাই এখন ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখান থেকে গিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস, তারপরে একটুখানি আইসক্রিম এইসব নিয়ে এসছে। এই আইসক্রিমটা খাচ্ছি যে ঠান্ডা লেগে যায়, ওষুধ খাবো পাগল কথা করে। আমার বড় মেশো যাতা করছে, এখান থেকে দেখো লোকেরা সবাই ঢুকছে, মানে ট্রিপ করে এসছে। জিজ্ঞেস করছে কি আপনাকে খেয়েছে, আপনাকে খেয়েছে, সিংহ আছে আপনাকে খাইনি, এরকম ডেকে ডেকে জিজ্ঞেস করছে। বাবা মহিলাটা মানে একটা বাজে পরিস্থিতি পড়ে গেছে, কি বলবে কি না বলবে। ফাইনালি বাস এসে গেছে আমাদের, আর টিকিট তো পেয়ে গেছে, এখন উঠবো এন্ড সাফারিতে যাচ্ছি। সুপার ডুপার এক্সাইটেড, নন্দন কারণে জঙ্গল সাফারিটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার এসব করতে খুব ভালো লাগে। মানে জঙ্গল সাফারি বা রিয়াঙ্কের জন্য যেতে পারি না, জিম করবে আমার জন্য ক্যান্সেল হচ্ছে। আমি জানি না, খুবই শর্ট ট্রিপ, কারণ এমন কিছু এক্সাইটমেন্ট কিছু হয় না, বাট ওই সামনে লাইভ সামনে দেখাটা খুব ইন্টারেস্টিং লাগে, যার জন্য আমি প্রেসারাইজ করে সবাইকে নিয়ে এসেছি। অনেকে হাঁটতে পারে না, তাও এনেছি যে না যাবো। মা বাবা মাসিমাশিরা বলছিল যে আসবে না, বাট অমিত বলছে না যেতেই হবে, এটাতে যাবোই যাবো। তো উই আর ভেরি এক্সাইটেড, বাসে বসে গেছে, এক দু মিনিটের মধ্যে ছাড়বে, কি হচ্ছে কি না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে, বাট ভেরি ভেরি এক্সাইটেড। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, সবাই আমরা বসে পড়েছি, ভেরি এক্সাইটেড। কোথায় যাবো কি ব্যাপার কি না ব্যাপার আই রিয়েলি ডোন্ট নো, বাট ভেরি এক্সাইটিং ট্রিপটা স্টার্ট হয়ে গেছে। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, এই হচ্ছে ফার্স্ট গেট, যেটাকে কিনা ওপেন করে আমাদেরকে ঢোকানো হবে। এটা আই থিঙ্ক মানে সিল্ড এরিয়া টাইপের আছে। সো ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। এটা খুলবে না, অনেক সিকিউরিটি আছে বল। দেখাচ্ছে কোথায়
ওই একটা দেখতে ওই যে বাঘ দেখা যাচ্ছে একদম কোণায়, এই যে বাঘ, ওই যে তোমার এই যে এই এই জায়গা দিয়ে না একদম পরিষ্কার হবে। সবাই দেখতে পাচ্ছে বাঘ, আমাদের জুম করে দেখতে হচ্ছে বাঘকে, অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে এটা, ওই যে নদী বিরাট বড় সাইজ, সবাই দেখতে পাচ্ছে বাঘ। এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার তাকিয়েছে, এবার তাকিয়েছে ওপেনলি, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বাঘগুলো। বাবা বাঘের যা সাইজ, বাজে বকিস না, আরামসে বসে আছে। এখানে একটা দেখতে পাচ্ছ, দাঁড়া এখানে একটা দেখতে পাচ্ছ, ওই সাইডেও একটা আছে, এই দিকেও একটা আছে। এটা কি ফিমেল? এই দেখো আমরা আবার ঘুরে আসলাম, এখানে দেখো সিংহ আছে, আবার এইদিকে মেশোরা বলছে সিংহ নাকি ঘাস খাচ্ছে, বমি করার জন্য পরে খায় অনেক সময়, ঘাস খায় বমি করার জন্য খায়, ঘাস খায় কুকুর, দেখবি কুকুরও তাই করে, ঘাস খায় বমি করার জন্য। আমি এবার ভাল্লুক দেখতে এসেছিলাম, কিন্তু ভাল্লুক আমরা দেখতে পেলাম না, অনেক সময় লাক থাকলে তুমি দেখতে পাবে, লাক না থাকলে দেখতে পাবে না। এরপরে কোথায় ওরে অমিত, অমিত এবার কোথায়? হারবিভোর সেকশনে যাও। আচ্ছা দেখতে পাচ্ছি, দেখতে সবাই দেখছি জানো, লাস্ট টাইম মনকে শান্ত না, না তো দেখতে পেলাম না ভাল্লুক, আমরা দেখতে পারলাম না। যেই বলেছে ভাল্লুকে সময় কেউ হাত বার করবে না, সঙ্গে সঙ্গে সুমনকে দেখে নাও, তাড়াতাড়ি করে জানলা ফানলা দিয়ে দিয়েছে। এবার মেশো কি বলছে, ভাইও দিয়েছে, এখন খুলেছে মেশো, কি হয়েছে বলো, প্রোডাকশন নিয়েছে, প্রোডাকশন নিয়েছে। ভাল্লুক বলছে আমাকে তো যদি এত ভয় লাগে তাহলে তোমাদের আর দেখা দেবো, ওই জন্য আমি দেখা পেলাম না, বলো আর দেখা দেবোই না, আর দেখতে বললাম না, ঠিক বলেছে মেশো। লাস্ট এন্ড ফাইনাল, আমরা এখন হরিণ দেখতে যাচ্ছি, এরপরে আবার মেশো ওই পাশ থেকে বলছে এরপরে আমরা সবাই মিলে মুরগি দেখতে যাবো, মুরগি খাবো, ওইদিকে ওইদিকে অনেকগুলো হরিণ ছিল, আবার লাফি লাফি চলেও গেল। এই দেখো একদম সামনে বাছরের মতন চেয়ারা ছিল, আমরা জঙ্গল সাফারি করে চলে এসেছি, খুবই মজা হলো, সামথিং ভেরি ডিফারেন্ট, আর এটা অল ওভার ইন্ডিয়াতে এক জায়গাতেই হয়, সেটা ছিল উড়িষ্যাতে। তো তোমরা আসলে প্লিজ ট্রাই করো, এমন কিছু, আরেকজন যাচ্ছে এখান থেকে বাসে করে, তো এমন কিছু এক্সপেন্সিভও না, জাস্ট 60 rupees করে লাগে পার পার্সন, তো ডেফিনেটলি ট্রাই করো, মজা আছে, মজা কি হয়েছে, হ্যাঁ বেশ বেশ ভালো লাগলো, মানে রিয়েল লাইফে দেখে সত্যি খুব ভালো লেগেছে। আমরা এখান থেকে যাচ্ছি, সবাই ডিসকাস করছি যে সিংহদের ওখানে পাওয়ার আছে কি নেই, কেমন খাবার দেওয়া হয়, হঠাৎ করে মেশো বলছে আমি একটা কথা বলছি, তোমরা সবাই শোনো, কি বললে মেশো, ওখানে কি মিস্তেজ করে রাখে সিংহ ভল্লুক, সব মিস্তেজ হয়ে থাকে ওদের,
মানে স্টামিনা কম বোঝা যায় না, ঘুমিয়ে থাকে, নির্ঝুম হয়ে থাকে, কিন্তু ওগুলো প্রমাণ করতে গেলে স্পটে যেতে হবে, সামনে সামনে গেলে বোঝা যাবে শক্তি কতটা আছে, তখন তার বলছি কি একবার বাস থেকে নেমে তোমরা একটু সামনে গিয়ে দেখে এসো যে ঠিক মতো আছে কি নেই, তাহলেই তোমরা প্রমাণটা পাবে। ভাবো কি সব বলে মেয়েটা। ঘুরতে না ঘুরতে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে, আজকে অনেকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে। কি নাম তোমার? লিসা। ফ্যামিলির সাথে আসছো? হ্যাঁ হ্যাঁ। সবাই মিলে? হ্যাঁ। ভালো লাগলে এসে হাই বললে? হ্যাঁ হ্যাঁ। চলো টাটা টাটা। ভালো লাগে সাবস্ক্রাইবারদের সাথে দেখা করলে খুব ভালো লাগে। অমিত জঙ্গল সাফারিতে যাওয়ার আগে আইসক্রিম খেয়েছে, বেরিয়ে গিয়ে আবার আইসক্রিম খাচ্ছে। এ না যে নিজে বউয়ের জন্য হাতে একটা নিয়ে আসবে, নিজের জন্য একটা সিঙ্গেল করে আইসক্রিম নিয়ে আসে। ঠিক কোনো লজ্জা সরম নেই। আগে এবার কি করলো জানো, আইসক্রিমটা অনেকটা খেয়ে শুধু বিস্কুট পাটটা আমাকে দিয়েছে যে খেয়ে নে, না লাগবে না এখন। কোথায় কোথায় তুই আনতে তো পারিস আমার জন্য একটা, এরকম জানো একটা আনতে পারি কিন্তু একটা গোটা, কিন্তু কোনো সময় আনবে না। নিয়ে নেমে এসে এই দেখো এখানে জিরাফ আছে, এরকম এটা অনেক বড়, অনেকই অ্যানিমেল আছে এখানে, এবার কতটা আমরা কভার করতে পারবো সেটাই হচ্ছে কথা। আর এখানে শুধু আমি মানে ভিডিও তুলছি, ওইদিকে আমার ফ্যামিলি কোনো ইন্টারেস্ট নেই, ওরা নিজের মতো নিজেরা গল্প করছে, কি খেতে যাবে সেটা ভাবছে, কারণ ওদের নাকি খুব খিদে পেয়ে গেছে। আমরা সব ঘুরতে এসেছি, পরপর সব বাঘ দেখেই যাচ্ছি, বাঘেরা শেষ নেই। জঙ্গল সাফারি থেকে দুটো বাঘ দেখেছে, এই অবস্থায় আমরা 8-10টা বাঘ দেখে নিলাম। এত এই পেছনে তোমরা দেখতে পাচ্ছ বাঘ দাঁড়িয়ে আছে, ব্যাক ক্যামেরা দিয়ে তুলবো। আর এদিকে আমার ফ্যামিলি সব বাঘেরা দাঁড়িয়ে আছে। ঠিক আছে ফ্যামিলি, চলো এবারে দেখো অনেক বাঘ, অনেক বাঘ, বাঘ দেখি কত বাঘ, বাঘ আর বাঘ, বাঘ বাঘের আর শেষ নেই। ওই তো বাঘ, সুমন আমার ডাক দিচ্ছে, বাঘ বাঘ যদি এখানে আসে আবার বলতে গাছে উঠে রয়েছে। একটা ব্যাক ভিউ দেখাচ্ছি তোমাদের, একটা ব্যাক ভিউ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কি করছে বাঘে খেলছে। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার কোথাও খেতে যাবো, সারাদিন খাইনি, এখন বাজে 4:30, আর না খেয়ে খেয়ে আর পারা যাচ্ছে না, এখন আগে খেতে যাব। আমাদের ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে এসেছে, এটার নাম হচ্ছে হলো নন্দনকানন রিসর্ট, আর হোটেলটার নাম হচ্ছে হলো টিশু হোটেল রেস্টুরেন্ট। তো এইটা হচ্ছে হলো জায়গাটা, বললো এটাই নাকি এখানে সবথেকে ভালো জায়গা। আর খিদে যা পেয়েছে, মানে কি বলবো, মানে আর পাচ্ছি না, যা দেবে মানে কোনো রকম পেটে দিতে পারলে বাঁচি, এত খিদে পেয়ে গেছে। তোমাদেরকে বললাম আমি 4:30 উপরে বেজে গেছে, আর লাঞ্চ এখনো অব্দি করিনি, তো গিয়ে দেখা যাক কেমন কি কেমন না। আমরা এখন সবাই খেতে বসে পড়েছি, খুব বেশি খিদে পেয়েছে, হোল ফ্যামিলি মিলে বসে পড়েছি, মোস্টলি সবাই ভাত ডাল মাংস এরকম টাইপেরই অর্ডার দিয়েছি, তো আর ওয়েট না করে ফটাফট খাবো। আমাদের এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খুবই ভালো খাবার খেয়েছি, এখন সবাই বাসে উঠছে, আমরা এখান থেকে আর কোথাও যাচ্ছি না, এবার একদম ডাইরেক্ট পুরি হোটেলে যাব, মানে পুরিতে যাব। আর কালকে তো চলেই যাচ্ছি, বাট কালকে অনেক কিছু প্ল্যান আছে, সেটাও দেখতে পাবে, বাড়িতে গিয়ে কী করি কী না করি সেগুলোও দেখতে পাবে। তো এখন পুরিতে যাওয়া যাক, খুব এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি আমরা আজকে সবাই।